Good morning. Welcome to my new vlog. আজ নীলাংশু আমার সাথে যাবে আমার অফিসে কারণ আজকে আমার মা মানে নীলাংশু ঠাকুমার শরীরটা খারাপ গ্যাস ফর্ম করে প্রেসারটা বেড়ে গেছে কয়েকবার ভমিটিং হয়েছে তো আর আজকে আমাদের কাজের লোক যিনি আমাদের মেড আছেন কাজে যিনি আমাদের বাড়িতে কাজ করেন উনিও আজকে ছুটি নিয়েছেন সুতরাং আজকে নীলাংশুকে দেখাটা ওর মার পক্ষে খুব টাফ মানে একদিকে রান্না করা একদিকে বাড়ির কাজ প্লাস মার আমার মার শরীরটা খারাপ সো ওকে আজকে আমি নিয়ে যাচ্ছি আমার অফিসে আমি জানি না অফিসে গিয়ে কীভাবে রিয়াক্ট করবে বা কীভাবে ও সবার সাথে মিশবে বাট চেষ্টা করব বেশ কিছুক্ষণ ওকে অফিসে রাখার কারণ অফিসেও আমার কিছু কাজও আছে তো দেখা যাক যা কিছু হবে সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো দেখতে থাকুন নমস্কার আমি রুদ্র আপনারা দেখছেন আচার্যে ব্লগার সঙ্গে থাকুন কোনটা গাড়ি 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 টিটিট টিটিট বাবাই এখনো রূপ দেখানো শুরু করে নাই কি দাদা চলে আসছে তোমার সাথে খেলতে বাবাই নোংরা খালি নোংরা ধরাই ওর কাজ বাবাই এই দাদার সাথে দাদার সাথে কাছে যাও দাদার সাথে খেলো যাও ওই দেখ দাদা কি করে দেখ 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 দাদা দাদা ডাকো 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 দাদাকে দাদা দাদাকে বলো তো দাদা বাবাই প্রচন্ড নোংরা কিন্তু ওঠো 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 কোথায় আসছো বাবাই তুমি টাটা কার সাথে টাটা আসছো বাবার সাথে আবার ওঠো 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 হেঁটে খেলা ওঠো 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 হ্যাঁ দিচ্ছি দিচ্ছি জি জি বাবাই আস্তে আস্তে বাবাই আস্তে আস্তে নীলাংশু এখন একটু হ্যাপি হয়েছে অ্যাকচুয়ালি অনেক বড় জায়গা পেয়ে গেছে বাবা এখন ট্রেন ঢুকবে কিন্তু হ্যাঁ আমরা দেখবো ট্রেন খুব এক্সাইটেড ও ফার্স্ট টাইম ও ট্রেনটা ট্রেন দেখলো কে কোথায় মা কি বাবা এটা কি ট্রেন ভাই বাবা বাবা কোথায় বাবা বাবা কোথায় কোথায় কোথায়
বাবা ভাই, 3 বছর হয়ে গেল ভাই। এই পাখি বাবাই, এই যে বাবাই, এই যে বাবাই, এ বাবা মনটা এত খারাপ কেন বাবাই? কি হয়েছে দাদু? তো দাদু দাদু, আমি তো দাদু। কি কি দুষ্টামি না বাবাই, দুষ্টামি না, একদম ওইখানে ওইখানে ওইখানে, এই যে এই যে ওইখানে তাকাই, হ্যাঁ ওইখানে ওইখানে, কোথায় যাবো বাবা? এটা করে টাটা কোথায়? সত্যি এটা খুব ডিফিকাল্ট, ওকে অ্যাকচুয়ালি বাড়িতে পা অসুস্থ, আমি ওকে নিয়ে এসেছি অফিসে, ওর মার উপর প্রচুর চাপ পড়ে গেছে, কাজের মাসিও আজকে আসেনি, সো নিয়ে আসলাম, বাট ও থাকছে মানে আমাকে ছাড়া কারো কাছে থাকছে না, এটাই হয়ে গেছে মুশকিল, অফিসেরও কাজ থাকবে, একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আর ম্যাটারটা। যেন আমি রোডে নিয়ে এসেছি ওকে, এই যে রাস্তাটা দেখতেই পাচ্ছেন আপনারা আমার পেছনের রাস্তাটা, ওখানে ওকে নিয়ে এসেছি। এবার নীলাংশু একটু চুপচাপ, একটু আমি যতই ওকে অন্য অন্য লোকের সাথে পরিচয় করানোর চেষ্টা করছি, ও অ্যাকচুয়ালি সবই এতটাই অচেনা যে ওর পক্ষে খুব সমস্যা হচ্ছে এটা অ্যাকসেপ্ট করতে। ঠিক আছে, আর কিছুক্ষণ থাকবো, কিছুক্ষণ থাকার পরেই আমরা এখান থেকে বেরোয় যাই, মানে বেরোয় যাবো বলতে আমি ওকে বাড়িতে দিয়ে আবার আমার অফিসে আসতে হবে, কারণ এখানেও কাজ আছে, ওর মা একটু কাজটা করে নিক, এটাই সমস্যা হয়ে যাচ্ছে। কি কে এটা, কে ওই যে কুকুর দেখে আবার যা 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 করছে? অ্যাকচুয়ালি এই সাইডটা যেহেতু একটু গার্ডেন এরিয়ার ভেতর, সেখানে গরু কুকুর এইসব জিনিসগুলো খুব অ্যাভেলেবেল দেখতে পাওয়া যায়, যেটা ও বাড়ির আশেপাশে দেখতে পারে না, সেই সব দেখেও আবার একটু হ্যাপি আছে।